جگہ جی لگانے کے لیے اے دنیا نہیں ہے جگہ جی لگانے کے لیے اے دنیا نہیں ہے اے اجارت کی جاہے تماشا نہیں ہے آسکر محفلی شمائی تو پردھان آلو چود پردھان باکتا انتر جاتے کھاتے شمپنو مفسیر قرآن بسیشت اسلامی چنتا بھی شرا بانلائی آلو رن سشتی کاری باکتا جناب حافظ حضرت مولانا حبیب الرحمن فرید پوری اللہ رب العالمین بولین الله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور الله رب العالمين بولين چطر بوشك ماشي প্রখর রোদে মাটি ফেড়ে চৌচির হয়ে যায় বন্ধুরা আমার ওই ফেড়ে যাওয়া চৌচির মাটির উপর দিয়ে আমি আপনি কেউই সুস্থ মতো সবল মতো চলাচল করতে পারি না চলতে পারি না কেন রে কারণ মাটিটা ফেড়ে চৌচির হয়ে যায় চৌচির মাটির উপর দিয়ে চলতে গেলে পায়ের ভিতরে আঘাত লাগে কেমন যেন কাটার আঘাত লাগে ঠিক কিনা জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চৈত্র বৈশাখ মাসের ফেটে যাওয়া চৌচির মাটিতে আমি রব্বুল আলামিন বৃষ্টির পানি দিয়ে আমি আল্লাহ জমিনটাকে তরতাজা সুশালা এবারে সুপালা করে তুলি আমি আল্লাহ প্রথমে বাতাসকে হুকুম করি বাতাসকে ডাক দিও বলি বাতাস ওই মেঘ থেকে টেনে যাও অমুক জায়গায় আমার হুকুমে বাতাস চলে এলো বাতাস এবার মেঘকে টেনে নিয়ে আসলো এবার আমি আল্লাহ মেঘকে হুকুম করি ও মেঘ এবার তুমি চলে যাও বাংলার জমিনের অমুক জায়গায় বাংলার জমিনের ফরিদপুরের অন্তর্গত ওই কালীনগরের রূপাবতের স্থলে আকাশে জমিনের উপরে চলে যাও এবার ডাক দিয়ে বলে বাতাস ও মেঘ এবার আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে বিন্দু বিন্দু আকারে বৃষ্টির পানি হইয়া জমিনে পতিত হও আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পাইয়া গো এবার ওই মেঘখানা বিন্দু বিন্দু আকারে বৃষ্টির পানি হইয়া জমিনে পতিত হয় সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বৃষ্টির পানি যখন জমিনে পতিত হয় চৈত্র বৈশাখ মাসের ফেটে যাওয়া চৌচের মাটিগুলো তখন সঙ্গে সঙ্গে তরতাজা হইয়া আবার ফসল উৎপাদন করার মতো বীজ বপন করার মতো স্থান তৈরি করে দেয় জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযালিকান নুশুর ও বান্দা কেমনে ভুলে যাও কেমনে তুমি অস্বীকার করো তোমরা মরলে পরে এইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করতে পারবো কিনা জোরে বলেন আল্লাহ পারবে কিনা যেইভাবে প্রখর রোদে ফেটে যাওয়া মাটিকে আল্লাহ তরতাজা করে যেই মাটির ভিতরে সরিষার দানা ঢেলে দিলে পাওয়া যাবে না যেই মাটিটা খা খা করে দুইটা পাট হয়ে যায় চৌচির হয়ে যায় এই মাটিতে যখন বৃষ্টির পানি নামে বৃষ্টির পানি নামার পরে মাটিটা আবার এমন তরতাজা হয় কেমন যেন মোলাম কেমন যেন চাষ দেওয়া হয়েছে জোরে বলেন ঠিক কিনা অথচ বৃষ্টি না নামলে দুনিয়ার কোনো এমন মেশিন নাই এমন কোনো ইঞ্জিল নাই আল্লাহ রাব্বুল আলামিনের কৃত সেই শক্ত মাটিগুলোকে তরতাজা করে নরম করবে আসে নাকি জোরে বলেন শক্ত মাটি দিয়ে পাওয়ার টিলার ঢুকবে না শক্ত মাটি দিয়ে গরুর হাল চাষের নাঙ্গল ঢুকবে না কিন্তু যখন আসমানের রহমতের বৃষ্টি মিনাস সামাই ওয়াল আরদ জমিনের ভিতরে পতিত হয় জমিনে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে জমিনটা তরতাজা হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বলে কেমনে অস্বীকার করো ও বান্দা শিক্ষা গ্রহণ করো দুনিয়ার জমিনে পড়াই করো দুনিয়ার জমিনে বাহাদুরি করো দুনিয়ার জমিনে ক্ষমতাগিরি করো এমন একটা দিন আসবে এই জমিনের উপরে আজকে তুমি বাহাদুরি করো জমিনের উপরে দাঁড়াইয়া গান শুনো জমিনের উপরে দাঁড়াইয়া তুমি সিনেমা হলে যাও দুনিয়ার উপরে দাঁড়াইয়া আলে মুলামার বিরোধিতা করো দুনিয়ার উপরে দাঁড়াইয়া তাফসির মাহফিলের বিরোধিতা করো দুনিয়ার উপরে দাঁড়াইয়া তুমি কোরআনের বিরোধিতা করো বান্দারে ময়রা দেখ একটু পরেই তোকে জমিনের তলে ঢুকতে হবে জোরে বলেন ঠিক কিনা জমিন সকালবেলা সন্ধ্যাবেলা ডাক দিয়ে বলে বান্দা আয়
আমার ভিতরে একবার ঢুইকা দেখ তোর বাহাদুরি তোর ক্ষমতাগিরির কতটুক ভ্যালু আছে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন তুই কি শুয়েছিলি না আমি আল্লাহ এক ফুটা নাপাক পানি দিয়া তোমাকে সুন্দর করে বানাইয়া এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে মানুষ আকারে আকৃতি দিয়েছি অথচ তুমি কি শুয়েছিলে না তুমি ছিলে একবারে একেবারে কোনো বস্তুই ছিলে না কি ছিলে না জোরে বলেন কোনো বস্তু ছিলে না كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله رب العالمين বলেন তুমি কি শুনেছিলেন না আমওয়াতান তুমি ছিলেন মৃত ফাহিয়াকুম আমি আল্লাহ তোমাকে জীবন দান করেছি সুম্মা ইউমিতুকুম এরপর আমি আল্লাহ তোমাকে মৃত্যু দান করব সুম্মা ইয়ুহইকুম এরপর আবার তোমাকে জীবন দান করা হবে সুম্মা ইলাইহি তুরজাউন তোমাকে ফিরে যেতে হবে ওই রবের কাছে তোমাকে ফিরে যেতে হবে ওই মহান মালিকের কাছে যেই মহান মালিকের জন্য সর্বভৌমত্ব যেই মহান মালিকের জন্য ক্ষমতা যেই মহান মালিকের হাতে হায়াত যেই মহান মালিকের হাতে মৃত্যু যেই মহান মালিক যদি বলে সূর্য রে ও সূর্য এক সেকেন্ড আগে ও না এক সেকেন্ড পরে ও নাই সূর্য ঠিকই ওই টাইম মতো সময় মতো কথা মতো হুকুম মানবে জোরে বলেন ঠিক কি না আল্লাহ যদি বলে এ দুনিয়ার রাজা বাদশারা এক সেকেন্ডও এক পাও সামনের দিকে পা বাড়াইতে পারবি না বলুন তো ফেরাউনের মতো বাদশা ফেরাউনের মতো ক্ষমতাধর যার বডিটা যার কায়াটা আজ মিশরের জমিনে পড়ে আছে অস্বীকার করার মতো কিছু আসেনি জোরে বলেন যেই ক্ষমতা ছিল যেই বাহাদুরি ছিল যেই দাপট তার ছিল দুনিয়ার মানুষ মিশরের মানুষ আমার ভাইয়েরা সবাই থরথর করে কাঁপত যখন রাষ্ট্রের ভিতরে বের হতো মানুষগুলো থরথর করে কাঁপত ওই তো জালিম আসতেছে জোরে বলেন ঠিক কিনা আপনি একটু লক্ষ্য করে দেখেন তো পিছনের জিন্দেগি পিছনের জীবনীতে একটাবার লক্ষ্য করেন তো গোটা পৃথিবীর ভিতরে এই মুহূর্তে ফেরাউনের মতো কোন রাজা তার মতো রাজিদার তার মতো বাদশাহ তার মতো নাফারমান তার মতো জালিমার আসে নাকি জোরে বলেন তার মতো জালেম নাই কারণ তারা হচ্ছে নবীদের সঙ্গে লড়াই করতে চাইছিল এমনকি স্বয়ং আল্লাহর সঙ্গে লড়াই করতে চেয়েছিল জোরে বলেন ঠিক কি না যখন স্বয়ং আল্লাহর সাথে লড়াই করতে চাইছে আল্লাহ বলে ও বন্ধুরে আমার সাথে লড়াই করতে হলে আমার জায়গা তো আসা লাগবে আর এই ক্ষমতা শুধুমাত্র একমাত্র আল্লাহর আল্লাহর রাজত্বের সাথে আল্লাহর হুকুমের সাথে বড়াই করে কেউ কোনোদিন টিকতে পারে নাই পারবে না পারবেও না জোরে বলেন ঠিক কি না আল্লাহ সঙ্গে সঙ্গে সাইজ করে দিয়েছে কিনা জোরে বলেন আল্লাহ বলে ফিরাউনের মতো একজন বাদশাকে আমি আল্লাহ নীল নদের ভিতরে চুবায়া চুবায়া ফুটকা মাছের মতো পানি খাওয়ায়া খাওয়ায়া একবার সাগরের অতল দেশে আবার সাগরের উপরে মাটিও ছেড়ে দেয় ডাক দিয়ে বলে অ প্রভু মালিক এ নাফারমানকে সহ্য করতে পারি না আমার থেকে বের করে নিয়ে যাও আমার ভাইরা এমন শক্তি ধর কেউ আল্লাহ জমিনের ভিতরে ডাবায়া দিয়েছে জোরে বলেন ঠিক কি না এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন ও দুনিয়ার উম্মত কবরে যে আসবা কবরে আসার আগে তোমার জিন্দগিটাকে চেঞ্জ করো কবরের মাটি তোমাকে খাওয়ার আগে তুমি নিজেকে চেঞ্জ করো যেই মাটির উপরে দাঁড়াইয়া বড়াই করো তুমি কি জানো নি সন্ধ্যাবেলা তোমাকে এই মাটির বিছানার ভিতরে শুইতে হবে তোমার দেহের ভিতরে সুন্দর পাঞ্জামি তোমার দেহের ভিতরে সুন্দর পোশাক এই সুন্দর পোশাকটাও তোমার সঙ্গে দেওয়া হবে না তোমার দুনিয়ার চেলাপেলা চাঞ্চিকা যা কিছু আছে নেতা খেতা সবগুলো তোমার থেকে দূর দূর করে ছুটে চলে যাবে একটাও তোমার সঙ্গে যাবে না তুমি একা একা অন্ধকার কবরের ভিতরে শুয়া শুয়া কাঁদবে গো এমনকি তোমার জন্য দোয়া করার মতো মানুষে খুঁজে পাওয়া যাবে না অথচ ওই মানুষগুলোই বেশি বাহাদুরি করে ধরে বলেন ঠিক কিনা অথচ আল্লাহ বলেন তুমি কি শুয়েছিলে না
আমি আল্লাহ যদি তোমাকে জীবন দান না করতাম আমি আল্লাহ যদি তোমার ভিতরে রক্ত দান না করতাম আমি আল্লাহ যদি তোমার ভিতরে মাংসপিণ্ড দান না করতাম আমি আল্লাহ যদি তোমার ভিতরে রূহ দান না করতাম বান্দারে তুই জীবনেও এক সেকেন্ডের জন্য দুনিয়ার জমিনে একটা নিঃশ্বাসও ফেলতে পারতি না জোরে বলেন ঠিক কি না এই যে আমরা সেকেন্ডে সেকেন্ডে প্রতি মুহূর্তে আমরা বাতাস গ্রহণ করতেছি সুন্দর অক্সিজেন মুখ দিয়ে নিচ্ছি আর ছেড়ে দিচ্ছি দূষিত করে জোরে বলেন ঠিক কি না আল্লাহ যদি বলে এ ফরিদপুরের মানুষেরা মাত্র একটা মিনিট তোমাকে তোমাদের জন্য বাতাস বন্ধ করে দেয়া হবে এই বাতাসের বিল না দিয়ে তোমরা একটা মিনিট গ্রহণ করতে পারবে না আমার ভাইরা ও ফরিদপুরের ভাইরা বলেন তো একটা মিনিট পরে কি ফরিদপুরে আর কোনো লোক খুঁজে পাওয়া যাবে একটা মিনিট আল্লাহর দেওয়া বাতাসকে কুড়াই করে তারা ব্যবহার করবে আল্লাহ যদি বলে জবানব পানি দিব না পানির ব্যবহার তোমার জন্য বন্ধ সূর্যের আলো তোমার জন্য বন্ধ আমার দুনিয়াতে থাইকা আমার আল্লাহর সঙ্গে বড়াই করো আমার উম্মতি মুহাম্মাদের উপরে আমার ওলিদের উপরে আমার বন্ধুদের উপরে জমানার শ্রেষ্ঠ সন্তান আলেমুল আমাদের সঙ্গে বেয়াদবি করো দুর্ভিক্ষ তো আসবেই আসবে এমনকি তোমরা দুনিয়ার থেকে একেবারে ছন্নে ছাড় হয়ে বিদায় হতে হবে যারা বলেন ঠিক কিনা কারণ তোমরা আলেমুল আমাদের সঙ্গে বেয়াদবি করেছ যারা বলেন ঠিক কিনা আলেমুল আমাদের সঙ্গে বেয়াদবি করলে শুধু 23 সাল না গোটা জেন্দে কিয়ামত পর্যন্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে